위대하였다. 아시는 대로 하여튼 일본아 অবিলম্বে এগুলো বাস্তবায়িত করার চেষ্টা করো, না হলে এই অফিসে আসছেন না কেন? এই দরজা তো বন্ধ করে দেব, তালা লাগিয়ে দেব, আর ভিতরে থাকলে পর বাইরে থেকে ঘেরাও করে রাখবো। এখানে বসে থাকবেন, আমাদের ট্যাক্সে আপনাদের বেতন হবে, আপনার সীমাবদ্ধতার বাইরেও যেগুলি করতে পারেন সেগুলো নিয়ে যদি সক্রিয় ভূমিকা না নেন, শাসক দল এবং তাদের যে মণ্ডল তাদের নেতৃত্বের নির্দেশে উঠা বসা করবেন, মানুষ সমস্যায় হাবুডুবু খাবে, এটা তো আমরা সহ্য করব না। আমরা লক্ষ্য করেছি জনগণ ময়দানে আগে থেকেই ছিলেন, সেই জনগণ আরো সক্রিয়তা আরো মানে অধিক সংখ্যায় তারা কিন্তু প্রশাসনের উপর চাপ বাড়াতে শুরু করেন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নামে, বামপন্থী ফ্রন্টের নামে, গণমুক্তি পরিষদের নামে, সারা ভারত কৃষক সভার নামে, খেতমজুরি ইউনিয়নের নামে। ছাত্র যুবরা করছেন, আমাদের মায়েরা বোনেরা করছেন, তফসিলি সমন্বয় কমিটি করছেন, সিআইটিউ তো আছেই, সিআইটিউ সবাই মিলে করছেন, সিআইটিউ অন্তর্ভুক্ত যে সমস্ত সংগঠনগুলো আছে প্রায় 40-42টা সংগঠন, তারাও সক্রিয়ভাবে সেখানে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি সরকারের হেলদুল নাই, কিন্তু পরিস্থিতি একটা জায়গায় দাঁড়িয়ে নেই, তার মধ্যে পরিবর্তন আসছে, মানুষ মেনে নিচ্ছে না, ক্ষোভ বাড়ছে। গত বিধানসভা নির্বাচনের সময় বাম বিরোধী যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বামফ্রন্টকে সরকার থেকে সরানোর জন্য চলো পাল্টায় এর স্লোগানে বিভ্রান্ত হয়ে বিজেপির ছত্রছায়ায় সমবেত হয়ে বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করার আনন্দে মাতোয়ারা হয়েছিলেন, তারা এখন আফসোস করছেন, কপাল ঠুকছেন, নিজেরা বলছেন চোখের জল ঝরাতে ঝরাতে যে খাল কেটে নিজেরা কুমির ডেকে নিয়েছে। জাতীয় দল আঞ্চলিক দল তাদের মধ্যে কেউ বিধায়ক হয়েছিলেন, কেউ মন্ত্রী হয়েছিলেন, যখন বুঝতে পারছিলেন যে ধারণা নিয়ে এদের সঙ্গে যুক্ত হয়ে ত্রিপুরার চেহারা পরিবর্তন করবেন, আরো ভালো করবেন, বামফ্রন্ট খারাপ করেছে কথা বলবার সাহস তাদের ছিল না, আরো ভালো করবেন, তারা দেখছেন বৃথা, এটা ব্যর্থ প্রচেষ্টা। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে যারা কথা বলবার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত কেউ কেউ বিধায়কের পদ পরিত্যাগ করেছেন, বিধানসভা থেকে বেরিয়ে এসছেন। যারা বাইরে থেকে 18 নির্বাচনে একসাথে মিলে বামফ্রন্ট সরকারকে হটাবার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন, তাদের অনেকেই বিজেপির ছত্রছায়া থেকে বেরিয়ে এসে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছেন। বিজেপির ভেতর অন্তর্কলহ অন্তর্কুন্দল, কারণটা কি? জনজীবনের সমস্যা, তাদের যারা পুরনো নতুন যারা বেদখল করেছেন তাদের মধ্যে বিরোধ, মুখ্যমন্ত্রী পাল্টেছেন, এরা বুঝতে পেরেছেন দেশের নির্বাচন সমাসন্ন, এই সরকার নিয়ে মানুষের কাছে যাওয়া যাবে না, নতুন কি প্রতিশ্রুতি দেবেন? 18 নির্বাচনে আকাশের চার তারা পেরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন, ধরা পড়ে গেছেন, মানুষ তাদের উপর আস্থা হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে। এই পরিস্থিতিতে এরা কৌশল হিসাবে মুখ্যমন্ত্রী পাল্টালেন, নূতন মুখ সেখানে বসালেন, ভাবখানে এরকম মুখ্যমন্ত্রী পাল্টে দিলাম, আগের সমস্ত আমাদের যে ব্যর্থতা, বিশেষ সন্ত্রাস, মানুষের অধিকার হরণ, এগুলির জন্য ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীই দায়ী। আরে আপনারা দাবি করছেন ডাবল ইঞ্জিন, ইঞ্জিন ডাবল হোক ট্রিপল হোক, গাড়ি যখন চলে ড্রাইভার তো একজন, দুজন তিনজন ড্রাইভার তো একসাথে মিলে গাড়ি চালাতে পারে না, তাহলে তো গাড়ি চলবে না, গাড়ি তো সেখানেই অ্যাক্সিডেন্ট করবে, তাহলে এই গাড়ির চালককে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নির্দেশেই তো এখানে এই বিজেপি আইপিএফটি সরকার চলছে। ঠিক আছে,
মুখ্যমন্ত্রী পালতেছেন নতুন মুখ্যমন্ত্রী পড়েছেন কে এই ভদ্রলোক তিনি তো বিজেপি দলের প্রদেশ কমিটির সভাপতি নির্দেশে নির্দেশিত হয়ে সন্ত্রাস এই সময় হয়েছে ভোটের অধিকার এই সময় হরণ হয়েছে অনাহার অর্ধাহার অর্ধাহার মৃত্যু অনাহার মৃত্যু সন্তান বেঁধে রাজ্যান্তরিত হওয়া দুর্নীতি তাহলে বিরোধী দল বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি পর্যায়ক্রমে বামপন্থী ফ্রন্টের অন্যান্য রাজনৈতিক দল এবং এখন তো দেখা যাচ্ছে কংগ্রেস থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দলগুলি পর্যন্ত আক্রান্ত হচ্ছে আমরা এটাই বলেছি তাহলে নূতন যাকে আনলেন তাকে তো আকাশ থেকে নামানো হয়ে মাটিপুরিতে তিনি উঠেননি এরাই যে সরকার চালিয়েছেন তিনি কি করবেন কমাস হল আপনারা ভোট দেখেছেন আগরতলায় উপনির্বাচন এই ভদ্রলোককে জিতিয়ে আনবার জন্য আপনাদের ভোটের অধিকার হরণ করেছে সাবলং থেকে বিলুনিয়া থেকে শান্তিবাজার থেকে উদয়পুর থেকে বিশালগড় থেকে জিরানিয়া থেকে মোহনপুর থেকে তাদের হিরে টুকরাদের এনেছেন তিন দিন আগে হাতে সাদা ফেটটি বেঁধে দিয়ে পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছে এরা আমাদের সন্তান ভোটের জন্য এসছে এরা যা করবে বাধা দেবেন না এদের কাজ যাতে নির্বিঘ্নে করতে পারে তার ব্যবস্থা করবেন দেখবেন উল্টোপাল্টে যাতে না হয় কি করেছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্রের কথা বলছি আগরতলা আট বর্ধমানে গাড়ি করে স্বামী স্ত্রী ভোট দিতে যাচ্ছেন আমি তো পার্টি অফিসে বসে বসে দেখছি গাড়ি থামিয়েছে নামিয়েছে কোথায় যাচ্ছেন ভোট দিতে যাচ্ছেন কেন এত পরিশ্রম করে এসছেন বাড়িতে চলে যান আমরাই তো আছি বলে আমার ভোট আপনারা কি করে দেবেন আপনারা থাকলে আমাদের কি আসে যায় আমাদের কাছে মুখ্যমন্ত্রী গেছেন আমাদের বাড়ি থেকে হাত দুট করে বলেছেন স্থায়ীভাবে যাতে তিনি দায়িত্ব পালন করতে পারেন আমরা যাতে ভোটে গিয়ে তাকে ভোট দিই অবিলম্বে এগুলো বাস্তবায়িত করার চেষ্টা করুন নাহলে এই অফিসে আসছেন টা কেন এই দরজা তো বন্ধ করে দেব তালা লাগিয়ে দেব আর ভেতরে থাকলে পর বাইরে থেকে ঘেরাও করে রাখবো এখানে বসে থাকবেন আমাদের ট্যাক্সে আপনাদের বেতন হবে আপনার সীমাবদ্ধতার বাইরেও যেগুলি করতে পারেন সেগুলো নিয়ে যদি সক্রিয় ভূমিকা না নেন শাসক দল এবং তাদের যে মণ্ডল তাদের নেতৃত্বের নির্দেশে উঠা বসা করবেন মানুষ সমস্যায় হাবুডুবু খাবে এটা তো আমরা সহ্য করব না আমরা লক্ষ্য করেছি জনগণ ময়দানে আগে থেকেই ছিলেন সেই জনগণ আরো সক্রিয়তা আরো মানে অধিক সংখ্যায় তারা কিন্তু প্রশাসনের উপর চাপ বাড়াতে শুরু করেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নামে বামপন্থী ফ্রন্টের নামে গণমুক্তি পরিষদের নামে সারা ভারত কৃষক সভার নামে খেতমজুর ইউনিয়নের নামে ছাত্র যুবরা করছেন আমাদের মায়েরা বোনেরা করছেন তফসিলি সমন্বয় কমিটি করছেন সিআইটিউ তো আছেই সিআইটিউ সবাই মিলে করছেন সিআইটিউর অন্তর্ভুক্ত যে সমস্ত সংগঠনগুলো আছে প্রায় চল্লিশটা বিয়াল্লিশটা সংগঠন তারাও সক্রিয়ভাবে সেখানে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন আমরা লক্ষ্য করছি সরকারের হেলদুল নাই কিন্তু পরিস্থিতি একটা জায়গায় দাঁড়িয়ে নেই তার মধ্যে পরিবর্তন আসছে মানুষ মেনে নিচ্ছে না ক্ষোভ বাড়ছে গত বিধানসভা নির্বাচনের সময় বাম বিরোধী যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বামফ্রন্টকে সরকার থেকে সরানোর জন্য চলো পাল্টায় স্লোগানে বিভ্রান্ত হয়ে বিজেপির ছত্রছায়ায় সমবেত হয়ে বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করার আনন্দে মাতোয়ারা হয়েছিলেন তারাই এখন আফসোস করছেন কপাল ঠুকছেন নিজেরা বলছেন চোখের জল ঝরাতে ঝরাতে যে খাল কেটে নিজেরা কুমির ডেকে নিয়েছে জরুরি দাবিতে সিপিআইএম বিধায়কদের সম্মিলিত অবস্থানে দলে দলে যোগ দেন
তাই আমরা যেটা আবেদন করব আমাদের এই যে অবস্থান এটা দুটো অবধি চলবে আপনারাও থাকবেন আমাদের সাহায্য করবেন কিন্তু আন্দোলন এটাকে আরো নতুন উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে বাধা আসবে দেখেছেন মানুষ চোখে চোখ রাখতে শুরু করেছেন মুখের দিকে মুখ তুলে তাকিয়ে কথা বলবার চেষ্টা করছেন এরপরও আক্রমণ করার চেষ্টা করলে পর কোথাও কোথাও ইতিমধ্যে প্রতিরোধ করে তোলবার চেষ্টা করছেন যারা আক্রমণ করার চেষ্টা করেছেন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া যদি প্রসারিত করা না যায় তাহলে এই যে নিকম্মা জনবিরোধী দুর্নীতির পঙ্কে নিবর্জিত এই যে সরকার তার থেকে ত্রিপুরাকে কিন্তু মুক্ত করা যাবে না ত্রিপুরাকে যদি এর হাত থেকে মুক্ত করা না যায় আপনাদের সমস্যা নিয়ে যারা ভাবে চিন্তা করেন লড়াইয়ের ময়দানে আছে অতীতের কথা আমি নাই বা বললাম তাদের জন্য ভাবেন চিন্তা করেন এই ধরনের যে শক্তি তাদেরকে যদি সরকার পরিচালনার দায়িত্বে আপনারা বসাতে না পারেন তাহলে জীবন সমস্যার সমাধান হবে না তাই আপনাদের কাছে যেটা বলবো শান্তির জন্য গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য এবং এগুলি কেন বেঁচে থাকবার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য মাথা গুজবার জায়গা লজ্জা নিবারণের কাপড় এগুলোর জন্যই তো কাজে একটা থেকে আর একটাকে বিচ্ছিন্নভাবে দেখবার কোনো সুযোগ নেই এই লড়াইকে তীব্র করে এদের হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করে নতুনভাবে ত্রিপুরাকে সুগঠিত করবার জন্য শপথ নিয়ে আপনারা এগিয়ে যাবেন আমাদের বিধায়ক বন্ধুদের পক্ষ থেকে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার জনগণের কাছে এই আবেদন জানিয়ে প্রারম্ভিকভাবে এই কর্মসূচির যে প্রেক্ষাপট তার যে গুরুত্ব তাদের তাৎপর্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম একটু বেশি সময় নিতে হলো না হলে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত করা দুরূহ হতো তার জন্যে আপনারা এই যে একটু বেশি সময় নিয়ে কথা বলতে হলো আমাকে দয়া করে মার্জনা করবেন আপনারা ভালো থাকবেন সে সত্ত্বে আমরা একসাথে মিলে আমাদের এই কর্মসূচি আমরা চালু করব আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই আমার কথা কর্মসূচিতে নয়দের যে সমর্থন ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক এবং অভিভাবক মণ্ডলী মা এবং বোনের বিধায়কদের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি চারটি রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভারতের যাব আমাদের যে 15 জন বিধায়ক বন্ধু আছেন নিজেরা দায়িত্ব ভাগ করে নিয়ে সাধন থেকে ধর্মনগর পর্যন্ত রাজ্যের যে 23টা মহকুমা আছে 58টা ব্লক তার মধ্যে 57টা ব্লক এবং 20টা নগর যে পঞ্চায়েত এই এলাকাগুলোতে যারা বসবাস করেন তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি অবশ্যই বসবাস যারা করেন মানুষের সমস্যা খোঁজ খবর যারা রাখেন এই সমস্যাগুলো সুরাহার জন্য যারা ভূমিকা নেওয়ার চেষ্টা করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার ক্ষেত্রে ভূমিকা নেন এবং ফেসিসুলভ সন্ত্রাস উপেক্ষা করেই যারা সভা সমাবেশ সংগঠিত করে মানুষের এই দাবিগুলিতে সোচ্চার এরকম যারা নাগরিক তারা
এই তেজটা মহকুমা সভা উপস্থিত হয়েছিলেন আমাদের আহ্বানের সাড়া দিয়ে আমরা হিসাব করে দেখেছি এই তেজটা সভাতে প্রায় 6000 মানুষ উপস্থিত থেকেছে কারণে হঠাৎ করে বামপন্থী ফ্রন্ট যাত্রা অব্যাহত রাখা কঠিন এই বিষয়গুলো সম্পর্কে দল মতের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে খোলা মন নিয়ে আপনারা আপনাদের মতামত যদি ব্যক্ত করেন তাহলে এগুলোর উপর ভিত্তি করে জেলার প্রত্যেকটা মহকুমার এই আলোচনার যে নির্যাস তাকে সংহত করে জেলা ভিত্তিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আপনাদের হয়ে আমাদের বিধায়ক বন্ধুরা সাক্ষাৎ করবেন আপনাদের এই জ্বলন্ত দাবিগুলি অবিলম্বে সুরাহা করবার জন্যে তাদের দৃষ্টি আকর্ষণ করবেন 13 মে থেকে 20 জুন এই যে 5 সপ্তাহ যাবৎ এই কর্মসূচিটা আমরা হাতে নিয়েছিলাম তাতে 8টা জেলা শাসকদের সাথে আমাদের বিধায়ক বন্ধুরা সেখানে মিলিত হয়েছিল কোন কোন জায়গায় পূর্বতন বিধায়ক তাদের মধ্য থেকেও কেউ কেউ আমাদের বিধায়ক বন্ধুদের সাথে মিলিতভাবে জেলা শাসকের সাথে যখন আলোচনার জন্য বিধায়ক বন্ধুরা গিয়েছিলেন তাতে তারা উপস্থিত ছিলেন আমরা জেলা শাসকদের বলে এসেছিলাম মিলিতভাবে আমরা জানি আপনাদের ক্ষমতা সামর্থ্যে সীমাবদ্ধতা কিন্তু যে বিষয়গুলো জনগণের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমাদের সামনে উঠে এসছে আমরা লক্ষ্য করে দেখেছি এগুলো অধিকাংশ জেলা শাসক হিসেবে আপনাদের দায়িত্ব প্রতিপালনের প্রশ্নে যে এখতিয়ারের মধ্যে পড়ে আপনারা যদি সচেতনভাবে জনগণের উত্থাপিত ওই সমস্যাগুলো আমাদের বিধায়ক মণ্ডলীর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে উপস্থিত করছি আমরা বিশ্বাস করব আপনারা সদর্থক ভূমিকা নেবেন সক্রিয় ভূমিকা নেবেন এবং বিষয়গুলো সুরাহা করবার চেষ্টা করব অপেক্ষা করব এখানে যে বিষয়গুলো আমরা তুলছি আকস্মিক কোনো বিষয় না দৈনন্দিন জীবনযাত্রার সাথে যেগুলো যুক্ত সেই বিষয় আপনারা জানেন কাজে 1 থেকে 1.5 মাসের ব্যবধানে আমাদের যে বিধায়ক বন্ধুরা আপনাদের কাছে এই দাবিগুলি উপস্থিত করে গেলেন তারা কিন্তু আবার আসবেন আপনাদের কাছে জানবার জন্যে উপস্থাপিত যে স্মারকলিপি আপনার কাছে দেওয়া হয়েছে এ সম্পর্কে আপনি কি ভূমিকা গ্রহণ করলেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়েছিল আপনি শুধু জেলা অফিসে বসে থেকে নির্দেশনামা পাঠিয়ে যদি মনে করেন আপনার দায়িত্ব শেষ তাহলে ঠিক হবে না বামফ্রন্ট সরকারের সময় প্রশাসন পরিচালনার যে অভিজ্ঞতা তার নিরিখে জেলা শাসকদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলেছিলাম আপনার নিচে মহকুমা শাসকরা আছেন তার নিচে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বন্ধুরা আছেন আপনি জেলা শাসক কতগুলি বিষয় সরাসরিভাবে আপনি দেখভাল করেন বাদবাকি যে বিষয়গুলো এগুলো মহকুমা শাসক এবং অধিকাংশ ব্লক ডেভেলপমেন্ট যে অফিসার আছে তার মাধ্যমে আপনারা এগুলি বাস্তবায়িত করতে অভ্যস্ত তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনি নির্দেশনামা জারি করে যদি অপেক্ষা করেন 4 দলের মধ্যে নিজেকে আবদ্ধ রাখেন তাহলে ঠিক হবে না আমরা চাইব আপনি ব্লকে যাবেন
মহকুমা শাসকদের ডাকবেন, কথাবার্তা বলবেন, বিষয়গুলো সুরাহা করবার জন্য সুনির্দিষ্টভাবে তাদেরকে নির্দেশ দেবেন, তাদের কি সমস্যা আছে এই সমস্যাগুলো সুরাহা করার জন্য সেই ব্লক এলাকার যারা মানুষ তাদের সাথে সরাসরিভাবে আমরা কথা বলার সুযোগ দিতে পারিনি। এটা অমরপুর মহকুমার অন্তর্গত, তার জন্যে 58 মধ্যে 57টা কথা আমি এখানে উল্লেখ করলাম। যারা এসেছিলেন তারা কেউ নির্বাচিত না, কারণ পঞ্চায়েতের তো নির্বাচন হয়নি। 96 ভাগ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজেপি তারা জবরদখল করেছে। নগরগুলো অর্ধেকের বেশি বিরোধী দলের প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি, জবরদখল করেছে। বাকি যেগুলোতে ভোট হয়েছে, আপনারা আগরতলার মানুষ এখানে সবাই সমবেত হয়েছেন, আমি তো নিশ্চিত এখানে যারা উপস্থিত হয়েছেন তার 95 থেকে 98 ভাগ মানুষ আপনাদের ভোটের অধিকার আছে। আগরতলা শহরের এই নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন। কাজে নির্বাচিত যারা তাদের সঙ্গে কথা বলার সুযোগ কোথায়? আর তারা কারা? তারা তো প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি না, জবরদখল করেছে। এই যে সভাগুলোতে আমাদের বিধায়ক বন্ধুরা উপস্থিত থাকলেন, প্রত্যেকটা সভাতে আমি বিনীতভাবে বলব, ব্যক্তিগতভাবে আমার নিজেরও উপস্থিত থাকবার সৌভাগ্য হয়েছে। আমরা এই সভাগুলোতে মিলিত হওয়ার আগেই অনুরোধ করেছিলাম, রাজনৈতিক দাবি দেওয়ার বিষয়ে আমরা এখানে তুলতে চাইছি না। শাসকদের সাথে দ্বিতীয় পর্যায়ের যে সাক্ষাৎ তারা করলেন, তাতে জেলা শাসকরা কতটা কি করলেন বা করলেন না, কেন করলেন না, সমস্যা কোথায়, এগুলো জেনে নিয়ে আমাদের বিধায়ক বন্ধুরা জেলা শাসককে যে বক্তব্য রেখেছেন এই সামগ্রিক তাদের নির্যাস আবার জেলা কেন্দ্রে সাংবাদিক বন্ধুদের সাথে মিলিত হয়ে জনগণের জ্ঞাতার্থে, জেলার মানুষের জ্ঞাতার্থে এই বিষয় আবার তারা তুলে ধরেছেন। এই কথাগুলো বিস্তৃতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ কারণ মনে হতে পারে যে হঠাৎ করে বোধহয় বিধায়করা এখানে এই অবস্থানটা করছেন, মোটেই ঘটনা তা না। কাজে এই যে প্রক্রিয়াটা আপনাদের সামনে উপস্থিত করলাম, মে থেকে আগস্ট পর্যন্ত, জুন জুলাই আগস্ট প্রায় এই 4 মাস যাবৎ এই প্রক্রিয়ার সাথে আমাদের বিধায়ক বন্ধুরা কোনো না কোনোভাবে যুক্ত ছিল। আমাদের বিধায়ক বন্ধুরা লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছেন, হঠাৎ করে কাউকে উপর থেকে বসিয়ে দিয়ে বিধায়ক বানিয়ে নিয়ে এসছেন ঘটনা তা না। দৈনন্দিন জনগণের জ্বলন্ত সমস্যা নিয়ে যে আন্দোলন সংগ্রাম, ফেসিবাদী সন্ত্রাস মোকাবেলা করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টের নেতৃত্বে রাজ্যের সমস্ত মহকুমায় বিভিন্ন ব্লকে জনগণকে সংগঠিত করে মুখর হওয়ার চেষ্টা করছেন মানুষ, তাতেও আমাদের বিধায়ক বন্ধুরা সশরীরে উপস্থিত থেকে জনকণ্ঠের সাথে নিজেদের কণ্ঠকে তারা মিলিত রেখেছেন। এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বলব, জেলা শাসকদের প্রায় সবাই যেটা বলবার চেষ্টা করেছেন, আপনাদের উত্থাপিত বিষয়গুলো প্রাসঙ্গিক, একটাও অবাস্তব না। দুর্নীতির, টোয়েপের, মজুরি কাজের দিন দুর্নীতি থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল অবস্থা, বিদ্যুতের বেহাল অবস্থা, যে কারণে পানীয় জলের সমস্যা, সেচের জলের সমস্যা, বিদ্যালয়ে শিক্ষক নেই, ঠিকমতো স্কুল চলছে না, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, ঔষধপত্র নেই, সাধারণ মানুষ বিপন্ন বোধ করছেন,
এই যে মূল মূল বিষয়গুলো এই বিষয়গুলো তার সাথে সামাজিক ভাতা বামফ্রন্ট সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও যে 4,22,000 মানুষকে ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছিল 32-33 রকমের ভাতা প্রকল্পের মাধ্যমে তাতে যে 50-55,000 মানুষ এক কলমের খোঁচায় সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে নাম বাতিল করে মৃত্যুর মুখে তাদের ঠেলে দিয়েছেন তারা যাতে এগুলো পুনরায় পেতে পারে এই দাবি গৃহ নির্মাণ প্রকল্প 2011 সালে বামফ্রন্ট সরকার গ্রামে শহরে পঞ্চায়েত এবং নগর পঞ্চায়েতের সাহায্য নিয়ে নগর দপ্তর এবং গ্রামে যে পঞ্চায়েত দপ্তর তাদেরকে কাজে লাগিয়ে যে তালিকা তৈরি করে দিয়ে গেছেন সেই তালিকা অনুযায়ী যারা সরকারি টাকা পেতে শুরু করেছেন বহু পরে দেখা যাচ্ছে দ্বিতীয় কিস্তি থেকে টাকা দিচ্ছে না সেখানে দুর্নীতির জন্য মন্ডলের লোকরা থাবা বিস্তার করার চেষ্টা করছে এগুলো বন্ধ করার জন্য এই দাবিগুলো জনগণের কাছ থেকে যেগুলো উঠে এসছে সেই বিষয়গুলো ডিএমদের কাছে তুলে ধরার চেষ্টা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা অস্বীকার করব না ডিএমরা সদর্থক ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন অধিকাংশ ক্ষেত্রে তারা স্বীকার করেছেন আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে এবং রাজ্য সরকারের দৃষ্টিতে আমরা নিয়ে গেছি আমাদের সচিবদের মাধ্যমে সেখান থেকে কোনো কোনো প্রশ্নে সচিবরা ইতিবাচক সাড়া দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ব্যাপারটা মৌখিক বাস্তবের মাটিতে সেই মৌখিক যে সদর্থক অবস্থান সেটাকে নিয়ে আসার ক্ষেত্রে আর্থিক দিক থেকে যে সাহায্য দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু তারা এখনো গ্রহণ করতে পারছে না বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কার্যকরী ভূমিকা নিতে পারে কাজে কি করলেন সেটা এক থেকে দেড় মাসের ব্যবধানে আমাদের বিধায়ক বন্ধুরা কিন্তু আবার আপনাদের সাথে সাক্ষাৎ করবে এই যে দ্বিতীয় স্তরের প্রক্রিয়া 15 জুলাই থেকে 26 আগস্ট এই যে সময়টা দেড় মাসের বেশি সময় দেড় মাস আগে জেলা শাসকদের কাছে যে বিষয়গুলো উপস্থিত করে আসা হয়েছিল জেলা শাসক কোথায় কিভাবে কি ভূমিকা নিয়েছেন এটা জানবার জন্যে আমাদের বিধায়ক বন্ধুরা সেই জেলা শাসকদের সাথে আবার সাক্ষাতে মিলিত হয়েছেন এবং প্রথম জেলা শাসকের সাথে সাক্ষাৎ করার পর বিধায়ক বন্ধুরা জেলা কেন্দ্রে সাংবাদিক বন্ধুদের সাথে মিলিত হয়ে কি বিষয়গুলি তুলে ধরেছেন জনগণের জ্ঞাতার্থে সেখানে উপস্থিত করার চেষ্টা করে যিনি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ছিলেন রবীন্দ্র দেবনাথ ত্রিপুরার বিধানসভার ইতিহাসে 15 বছরের কাগারে কোন বিধায়ক অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞতা নাই তিনি কথা কম বলতেন সেই সময় অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু জীবৎকালে শেষ দিন পর্যন্ত বিধানসভায় তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন সেখানে অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়ম বহির্ভূতভাবে বিরোধী দলের বিধায়কদের কথা বলতে দিচ্ছেন না তাদের উত্থাপিত জনগণের স্বার্থের সাথে সম্বলিত প্রশ্নগুলো তুলতে দিচ্ছেন না সেই প্রশ্নগুলো কেটে ছেটে এমন জায়গায় নিয়ে যাচ্ছে মূল প্রশ্নের সাথে সম্মতি হারাচ্ছে বক্তৃতা করতে দিচ্ছেন না বেআইনি কাজ করছেন দাঁড়িয়ে যখন বলছেন আপনি তো পদ্ধতি মানে কাজ করছেন না অধ্যক্ষ মহাশয় মন্ত্রী মুখ্যমন্ত্রী সহ তৎকালে বলবার চেষ্টা করেছেন আপনি কি বলছেন প্রশ্ন একটা প্রসঙ্গ একটা আপনি বলছেন অন্য কথা বিধানসভাতে এরকম মেঘ বক্তৃতা দেওয়ার জায়গা না সেই রবীন্দ্রনারায়ণ নাথে মাইকের সুইচ অফ করে দিচ্ছে শাসক দলের জনপ্রিয় বিধায়ক তিনি মন্ত্রী তার নাম আমি এখানে বলে তার ওজন বাড়াতে চাইছি না ওখান থেকে আঙুলের স্পিকারকে নিয়ে যখন পাচ্ছেন না মাইক যারা নিয়ন্ত্রণ করছেন তাদের দিকে চোখ রেখে বলছেন মাইক বন্ধ করে দাও এরকম পরিস্থিতিতে বিধায়করা এই কর্মসূচিটা হাতে নিয়েছিলেন সেই জায়গায় জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছিল যদি মনে করেন
বিধায়করা গেলেই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে তাহলে ভোট করবেন। প্রতারিত হয়েছেন, প্রবঞ্চিত হয়েছেন, এখন আক্রমণ সংগৃহীত হচ্ছে। আপনাদের কাছে যেটা বলব, আমরা আপনাদের হয়ে যাচ্ছি, আপনাদের লড়াইতে আমরা প্রথম থেকে শেষ অব্দি আছি, কিন্তু ডিএম এর কাছে ডেপুটেশনের উপর ভিত্তি করে চুপ করে থাকবেন না। ব্লকে যান, মহকুমা শাসকের কাছে যান, এই যে বিষয়গুলো আপনাদের হয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে তুললাম, এগুলো সম্পর্কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহকুমা শাসক বিডিওকে কি নির্দেশ দিয়েছেন জানবার চেষ্টা করুন। যদি কোনো নির্দেশ না আসে, আপনারা জানেন আপনাদের বিষয়গুলো, এবং আমরা প্রেস কনফারেন্স করে এগুলো বলেছি আপনাদের, এই কোন কোন বিষয় কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা কি তুলেছি। মুখ চাপড়ে বলতে পারছি না যে সদর্থক বিষয়গুলো আমাদের কাছে এনেছিলেন। প্রথম আমরা যখনই আমাদের সাথে সাক্ষাৎ করেন তখনই আমরা স্বীকার করেছিলাম এগুলো সঠিক, আমরা দেখব, কিন্তু সকলের ব্যাপারে আমরা কার্যকরী ভূমিকা নিতে পারলাম না। আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব। আমরা এই যে 23টা মহকুমায় প্রায় 6,000 জনগণের সঙ্গে যুক্ত থেকে প্রতিনিধিত্বের ভূমিকা নিয়েছিলেন তাদের কাছে, কিন্তু সেই সময়ই আমরা আবেদন জানিয়েছিলাম, যদি মনে করেন বিধায়করা এসছে, আপনাদের সমস্যাগুলো শুনছে, তারা দল বেঁধে ডিএম এর কাছে যাবেন, বিধায়করা উপস্থিত করবেন আপনাদের সমস্যা, ডিএম শুনে সেগুলো সমাধান করে ফেলবেন, তাহলে ভুল করবেন। এই সরকার নিকম্মা সরকার, জনগণের দুশ্মন, দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে, লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে, একদলীয় সরকার শাসন কায়েম করার চেষ্টা করছে, মানুষ যাতে কথা বলতে না পারে, ফ্যাসিস্টসব সন্ত্রাস চলছে, ভোট লুট চলছে, আপনার ভোটের অধিকার পর্যন্ত তারা হরণ করছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রচার মাধ্যম সংবাদ মাধ্যম নানা পর্যায়ে তারা আক্রান্ত হচ্ছেন। যে অফিসে প্রশাসক অফিসার ইঞ্জিনিয়ার এমনকি হাসপাতালে ডাক্তাররা খানিকটা ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, তারা আক্রান্ত হচ্ছেন, পুলিশ আক্রান্ত হচ্ছেন, যারা দুর্নীতির সাথে যুক্ত, কালোবাজারের সাথে যুক্ত, স্মাগলিংয়ের সাথে যুক্ত, সীমান্ত পারাপার করছে বেআইনিভাবে, কোটি কোটি টাকা রোজগার করছেন, তাদেরকে ধরতে গিয়ে দারোগাবাবু তাদের গাড়ির চাকার চাপায় প্রাণ হারিয়েছেন। প্রথম শুরু হয়েছে তেলেঙ্গানার বাসিন্দা একজন উপজাতি পুলিশ অফিসার বৎসনগরে, এগুলো উল্লেখ করে মানুষের কাছে আমরা আবেদন করেছিলাম, লড়াইয়ের ময়দানে আপনারা আছেন, আমরাও, কিন্তু তারপরেও বিধানসভার ভেতরে যেহেতু তারা আমাদের ঠিক মতো কথা বলতে দেয় না, বিধানসভাই তো বসে না দুদিন তিন দিন, তার মধ্যে অধিকাংশ সময় শাসক দল নিয়ে নিচ্ছে, মন্ত্রীরা যা কথা না বলেন তার চেয়ে বেশি, তাদের যারা বিধায়ক নিয়মের ধার ধারেন না, পদ্ধতির ধার ধারেন না, যেমন খুশি তেমন বলে যাচ্ছেন, বিরোধী দলের যারা বিধায়ক তারা প্রশ্ন করতে পারেন না, উত্তর দিলে পর তার উপর অতিরিক্ত প্রশ্ন করতে পারেন না, নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলতে চাইলে পর মাইক বন্ধ করে দেয়, বিরোধী দলের নেতার মাইক যদি বন্ধ করে দেয় বাকিদের ক্ষেত্রে কি হতে পারে বুঝতে পারছেন। সরকারের নেতৃত্বে বিরোধী দলের নেতা তার নেতৃত্বে প্রধান নেতৃত্বে আপনাদের সামনে দিয়ে যাচ্ছে, ওইয়ের জমিতে গণঅবস্থান হবে, কি দাবি রয়েছে রাজ্যে বেহাল বিদ্যুৎ পরিষেবা, এগুলিকে ফল স্টার্ট করে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, জল পাচ্ছে না তাদের শহরের, তারা যাচ্ছেন আপনাদের সামনে দিয়ে মানিক সরকারের নেতৃত্বে, বিরোধী দল নেতা মানিক সরকারের নেতৃত্বে তারা যাচ্ছেন আপনাদের সামনে দিয়ে, সেই দাবিগুলিকে সামনে রেখে তারা গণঅবস্থানে বসছেন, সেই দাবিগুলি আমার আপনার সকলের দাবি, এই দাবিগুলি নিয়ে তারা যাচ্ছেন, তারা অভিযান জমিতে অবস্থানে বসছেন, তাদের যে দাবিগুলি সেই দাবিগুলি তাদের দাবি আপনার সকলের, স
subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.